কি নাম তোমার? সুমাইয়া। সুমাইয়া তোমার নাম? মাশাআল্লাহ ভাই, দেখে যায় কিনা। হ্যাঁ, কি যাবেন কোথাও? মগবাজার ইস্কাটন। ইস্কাটনে নামবেন ভাইয়া? কত দিতে যাচ্ছেন ভাইয়া? কত নেবেন মানে আপনি কত দিতে যাচ্ছেন ভাইয়া? 200 টাকা আসে, একটু বাড়া দেওয়া যায় না ভাইয়া? চলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, 20 টাকা বাড়া দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আসেন ভাইয়া, একটু হেলমেট পরতে হবে। যাবো? হ্যাঁ। ওকে এখানে তো অনেক জ্যাম ভাইয়া, আমি কি আপনার কি অনেক তারা? আবার তো এখানে সামনে আমি হেঁটে চলে যাই। হেঁটে চলে যাবেন? তো রাস্তা তো প্রচন্ড জ্যাম। ঠিক আছে, তাহলে এখানে নামতে হবে আপনাকে। আচ্ছা ওকে, সমস্যা নেই। আপনার ভাই ভাড়াটা কত ভাইয়া? আমি তো 200 টাকা বলেছিলাম আপনাকে, দেখেন একটু বাড়ায় দেওয়া যায় নাকি ভাইয়া। আমি 250 টাকা দিলাম। না, 250 টাকা দিবেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, একটু একটু আমি একটু কথা বলি। আচ্ছা টাকাটা রাখেন। তো আমি বলি, আমি অ্যাকচুয়ালি মানুষকে ফ্রি রাইড দিচ্ছি ভাইয়া। এটা কি বলেন, এই জামানাতে কেউ ফ্রি কাজ করে নাকি? জি ভাইয়া, আমি সবাইকে আমার অফিসের কাজের মাঝখানে আমি সবাইকে এভাবে ফ্রি রাইড দিতেছি ভাইয়া। আরে বাবা, আপনার পেট্রোল খরচ করতে কি আপনি নিজের পকেট থেকে দেন? জি ভাইয়া, এটা আমি আমি ম্যানেজ করে নিচ্ছি ভাইয়া। জি ভাইয়া বলেন। আমার তো আমি তো কাজে আসছি, আমার তো টাকা তো এমনি খরচ হতো, তাই না? জি ভাইয়া। তো আমার বেটার হয় আমি, আপনি তো টাকাটা নেবেন না। জি ভাইয়া, তাই না? তো আপনি বরঞ্চ আমার এই টাকাটা আপনার মাধ্যমে গরিব কোনো মানুষ, যারা বাংলাদেশে অনেক মানুষ খেতে পায় না, অনেকে অনেক কষ্টে আছে, জি ভাইয়া, তাদেরকে অন্তত কিছুটা হেল্প করেন। আমার এই টাকাটা দিয়ে আপনি তাদেরকে কিছু খাবার টাবার কিনে চেষ্টা করতেছেন, এটার একটা বেটার ফল পাবেন। আমি মন থেকে শান্তি পেলাম যে না, আমি এই টাকাটা আপনাকে অন্তত দিয়ে অন্যকে একদম সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ ভাই, আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে টাকা নেইনি ভাইয়া। সবাই একই কথা বলতেছে যে আপনি টাকাটা নেন, টাকাটা নিয়ে গরিবদেরকে বা কোনো অসহায় মানুষকে কিছু কিনে দেন। তো ভাইয়াও বলতেছে একই কথা। তো আমি কি চাল বা ময়দা এরকম জাতীয় কিছু কিনে দিব ভাইয়া? প্রথম যে আমি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে টাকা নিইনি ভাইয়া। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে তাহলে। জি ভাই, আল্লাহ হাফেজ। একটু হেলমেটটা ভাই দিতে হবে। ব্যান্ডের সাথে জড়িত নাকি? আমি মিউজিক প্রফেশনে আছি, আমি আমার একটা ব্যান্ড আছে। জি ভাই, আমার ব্যান্ডের নাম হচ্ছে বিজয়। বিজয় ব্যান্ড? বিজয় ব্যান্ড তো মনে হয় নাম শুনেছি ভাই। আমি রাহুল ভাই, আমাদের মেইন ভোকাল। ও আচ্ছা আচ্ছা, চারজন আমাদের ব্যান্ড মেম্বার। আমি, আমার নাম হচ্ছে টুটুল। ও আচ্ছা আচ্ছা। জি ভাই, আমি আপনাকে মনে হয় আসেল এবং জিয়া। ও আচ্ছা আচ্ছা। আমাদের সামনে, আমাদের এর মধ্যে কিছুদিন আগে একটা গান, আজ আমাদের ছুটি, গান একটা লঞ্চিং হয়েছে, একটা ওপেনিং হয়েছে। আমাদের নেক্সট আরও 10টা গানের কাজ চলতেছে, খুব শীঘ্রই আসবে।
আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আপনার সাথে যে দেখা হবে এটা আমি ভাবতে পারিনি ভাইয়া, আমি অনেক অনেক খুশি হয়েছি ভাইয়া। জি ভাইয়া দোয়া করবেন যেন সব সময় মানুষকে এভাবে হেল্প করতে পারি ভাইয়া। তাহলে আজকে আপনার হাত দিয়ে আমি টাকাটা নিলাম, না হলে আমি নিতাম না ভাইয়া। না ঠিক আছে, আমি তাহলে এইভাবেই সাহায্য করব সবাইকে, আপনি কি বলেন ভাইয়া? অবশ্যই, তাহলে এইভাবে আমার মানুষের মানে টাকা কি চ্যানেল ইউটিউব চ্যানেল আছে মনে হয়? জি জি ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এবং আমার ফ্রেন্ড মিলে একটা চ্যানেল খুলেছি, যে চ্যানেলের নাম হচ্ছে MR7। জি রাইডার 365। তো আমরা মানে চাচ্ছি যে 365 দিনে যেন মানুষের কাছে পৌঁছাইতে পারি, যেন সাহায্য করতে পারি। ভালো, আপনাদের দেখা দেখি আরো অনেকে জি জি ভাইয়া করবে, মানুষকে সাহায্য করবে। জি ভাইয়া আমাদের বাংলাদেশে এই ধরনের একটা কাজ, মহৎ কাজকে আমি খুব স্বাগত জানাই, আপনাদের জন্য অনেক শুভকামনা। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের ব্র্যান্ডের জন্য অনেক শুভকামনা। জি ভাইয়া আসসালামু আলাইকুম। তো অবশেষে এক ব্র্যান্ডের ভাইকে পেলাম, খুবই ভালো লাগলো, আর এই প্রথম আমি কারো কাছ থেকে টাকা নিলাম। তাহলে দেখি ওকে কিছু দেওয়া যায় নাকি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি কি নাম তোমার? সুমাইয়া। তোমার নাম? মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। সকালে কি খেয়েছো তুমি? সকালে কিছু খেয়েছো? ভাত খেয়েছিলা? তো গাইস একজন প্রতিবন্ধী, একজন কি বলবো, তো আমি দোকান থেকে তুমি ভাত খেতে পছন্দ করো না রুটি? দুটোটাই, রুটি রুটি আর ভাত দুটোটাই খেতে পছন্দ করো? রুটি খেতে পছন্দ করো? তাহলে তো ভালোই। তো তোমার জন্য আমি কি রুটি বানানোর জন্য কিছু দিব? হ্যাঁ তুমি খুশি হবা? তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো গাইজ আমি ভাইয়ার প্রথম যে টাকাটা নিলাম আমার, তো ওটা দিয়ে আমি 2 কেজি চাল আর 2 কেজি ময়দা কিনেছি, আটা কিনেছি। তো এটা আমি এটা ওকে দিব। তো এটা তোমার জন্য, তুমি রুটি খাবা আর ভাত খাবা, হ্যাঁ সকালে তুমি রুটি বানিয়ে খাবা, ঠিক আছে? তুমি খুশি আছো? টাটা টাটা। হাত মিলাবা না আমার সাথে? হাত মিলাও, ঠিক আছে? তাহলে তুমি খুশি হচ্ছ তো? ঠিক আছে। তো গাইস তো ওকে দিতে পেরে অনেক ভালো লাগছে, সেও অনেক খুশি হয়েছে। তোমার নাম যেন কি? সুমাইয়া। সুমাইয়া, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুমাইয়া, তাহলে আবার দেখা হবে, ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? সবাই সবাইকে যেন আমি এইভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে রুটি বানিয়ে খাওয়েন। হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো গাইস এক প্রতিবন্ধী, ওকে বাই 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 বাই। পড়ে যাবে না না। ওকে গাইস আল্লাহ হাফেজ।